একদিন বিমলা অফিস যাওয়ার পথে মনে মনে চিন্তা করছিল। এখনো নির্মলা এলো না কেন? আগেও বলেছিল যে ও অফিসের কাছাকাছি থাকে, একবার ফোন করে দেখা যাক। ও নির্মলাকে ফোন করে, কিন্তু ফোন বাজা সত্ত্বেও নির্মলা ফোন ধরে না। অনেকবার তাকে ফোন করার চেষ্টা করে সে। আজ নির্মলার হঠাৎ করে কি হলো, ফোনটাও ধরছে না? আমাদের আজ মিটিং আছে, আজকের আমি দিনটা কিভাবে সামলাবো? ওকে বলেছিলাম একটু সাপোর্ট করতে। ঠিক আছে, আমি একবার ওর বাড়িতে গিয়ে দেখে আসি। সে তার বাড়ি যায়, ঘরের দরজা বন্ধ ছিল, তাতে সে ঠোকা দেয়। নির্মলা দরজা খোল, আমি বিমলা। নির্মলা অনেকক্ষণ দরজা খোলে না, বিমলা তখন দরজাতে জোরে একটা লাথি মারে, তারপর দরজা নিজেই ভেতর থেকে খুলে যায়। সে ভেতরে ঢোকে এবং তার বেডরুমে যায়। ভেতরে গিয়ে দেখে নির্মলার শরীর সিলিং থেকে ঝুলে আছে। বিমলা তখন তাড়াতাড়ি পুলিশকে ফোন করে, সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার চলে আসে। তারা নির্মলার মৃতদেহর চারপাশে খুঁজে একটা চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, কেউ আমার মৃত্যুর জন্য দায়ী নয়, আমার বাঁচার কোনো আশা ছিল না, আমি এই একাকিত্ব জীবন কাটাতে চাই না, সেই জন্য আমি মরতে যাচ্ছি, বিদায়। চিঠিটা পড়ার পর পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে বিমলার কাছে আসে এবং জিজ্ঞাসা করে, ওর নাম কি? নির্মলা স্যার। কতদিন ধরে আপনি নির্মলাকে চেনেন? আমি ওকে 4 বছর ধরে জানি, আমরা একই সঙ্গে একই কলেজ থেকে বিটেক পাস করি। আমি ডিপ্লোমা করে বিটেক করি, আরও ইন্টারমিডিয়েট করে বিটেক কলেজেই ভর্তি হয়। 3 বছর ধরে চিনি, কিন্তু আমরা গত 1 বছর ধরে একই অফিসে চাকরি করছি। ঠিক আছে, আপনি এখানে কেন এসেছেন? আপনি কি খুনটা নিজেই করেছেন বলুন। তা শুনে বিমলা খুব ভয় পেয়ে যায়। না স্যার, আমি কিছু করিনি। আচ্ছা আচ্ছা, শান্ত হন শান্ত হন। বিমলা পুলিশ অফিসারের কাছে সকাল থেকে যা যা ঘটেছিল সবটা বলে। পুলিশ অফিসার তা সব শোনেন। আপনার কাউকে সন্দেহ হয়? ওনার কি কোনো বয়ফ্রেন্ড ছিল? এমন কিছু আছে তো বলুন। কোনো বয়ফ্রেন্ড ছিল না স্যার ওর। নির্মলা খুব ভালো মেয়ে। ও যখন সেকেন্ড ইয়ারে পড়ে তখন ওর বাবা মা মারা যান। ও নিজের পড়াশোনা স্কলারশিপ পেয়ে করেছে আর খুব ভালো চাকরি করত। ওকে, আপনি এখন যেতে পারেন। কিছুদিন পর পুলিশ নিশ্চিত করে যে মৃত্যুটা আত্মহত্যা। তার কেসটা তদন্ত করা তারা বন্ধ করে দেয়। বিমলাও এটাই সত্যি ভাবে। কিন্তু একদিন রাতে যখন বিমলা ঘুমোচ্ছিল, বিমলা বিমলা একবার ওঠ, আমি তোর বন্ধু। বিমলা হঠাৎ করে জেগে ওঠে, সে চারিদিকে দেখে, তারপর সে দেখে নির্মলাকে দৈত্যারূপে। সে দরজার কাছে দাঁড়িয়েছিল, তার চুল হাওয়ায় নড়ছিল, সে খুব ভয় পেয়ে যায় দেখে। আমি নির্মলা, বিমলা দয়া করে আমার কথা শোন, আমি তোর কোনো ক্ষতি করব না। হ্যাঁ বল না। নির্মলা ধীরে ধীরে সব বলতে থাকে। সবাই যে ভাবছে আমার মৃত্যুটা আত্মহত্যা, কিন্তু এটা খুন, আমি এত ভীরু নই যে আত্মহত্যা করব। তাহলে তোকে কে মারলো নির্মলা? সেদিন আমি তোকে ফোন করি, অফিসে দেখা করার কথা বলেছিলাম, তাই তো? আমি আমার আইডি কার্ডটা আনতে ভুলে গেছিলাম, তাই আবার বাড়ি ফিরে যায় সেটা আনতে। ইতিমধ্যে আমি একটা লোককে দেখি, সে জোর করে একটা মেয়েকে গাড়িতে ঢোকানোর চেষ্টা করছে। আমি ওই লোকটাকে বাধা দিই আর মেয়েটা ছুটে পালায় ওখান থেকে। লোকটা আমাকে ধাওয়া করতে থাকে, আমি ভয়ে দৌড়ে আমার ঘরে চলে যাই আর ও আমার পেছনে ছুটতে থাকে। ওই লোকটাই আমাকে খুন করে সিলিংয়ে ঝুলিয়ে দিয়েছিল। হে ভগবান, কে ছিল ওই লোকটা, কেন তোকে মারলো? সে আর কেউ নয় বিমলা, ওই পুলিশ অফিসার প্রশান্ত, সে মেরেছে আমাকে। কিন্তু ও তোকে কেন মারলো? ও আমার উচ্চ মাধ্যমিকের ক্লাসমেট ছিল, আমাকে ভালোবাসার নাম করে 2 বছর ধরে জ্বালাচ্ছিল। তারপর বিটেক ফার্স্ট ইয়ারে ও আমাকে জ্বালাতে আসে, তখন আমি ম্যানেজমেন্টের কাছে ওর বিরুদ্ধে নালিশ করি আর ওরা ওকে টিসি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। আমি তারপর বেশ শান্তিতেই ছিলাম। তারপর 7 বছর পরে আমি ওকে ওই মেয়েটাকে ধর্ষণ করতে দেখি আর ওর হাতে ধরা পড়ে যায়। তাহলে আত্মহত্যার চিঠিটা কে লিখলো? আমার ছুটে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বদমাশটা আমার পেছনে পেছনে ঘরে ঢোকে আর আমাকে বলে। যদিও নির্মলা ওটা আমার ভালোবাসা ছিল, কিন্তু তোমার জন্য ম্যানেজমেন্ট আমাকে টিসি দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। সেই রাগে আমি তোমার বাবা মাকে খুন করি। আমি তোমাকেও খুন করব ভেবেছিলাম, কিন্তু আমি করিনি, কারণ তোমাকে আমি ভালোবাসি। তারপর অনেকদিন পর তুমি আমার সামনে এসেছো, তুমি আমাকে শান্তিতে থাকতে দাওনি।
দয়া করে আমাকে কিছু করো না প্রশান্ত, প্লিজ। কিছু করব না, কিন্তু এই চিঠিটা আমার জন্য লেখো। ও আমাকে জোর করে আত্মহত্যার চিঠিটা লেখায় আর আমাকে খুন করে। আমি ওকে ভালোবাসতাম না, তার বদলা নেওয়ার জন্য ও শুধু আমার মা বাবাকেই মারেনি, ও আমার জীবনটাও এখন কেড়ে নিল। আমি ওকে মারব, কিছুতেই ছাড়ব না ওকে। কিন্তু কিভাবে? যা আমি বলবো তুই তাই কর। বিমলা বন্ধুর কথা শুনে সঙ্গে সঙ্গে প্রশান্তের বাড়ি যায় আর ওর দরজায় ঠোকা দেয়। তা দিতে বিমলা দরজা খোলে এবং তাকে ভেতরে আসতে বলে। স্যার, নির্মলার মৃত্যু আত্মহত্যা নয়, এটা একটা খুন। আমি জানি কে এই খুনটা করেছে। ও অভিনয় করতে থাকে যে ও খুব অবাক হয়ে গেছে আর জিজ্ঞাসা করে, কে কে খুনি? তার কথা শুনে পুলিশ অফিসার খুব উদ্বিগ্ন হয়ে ওঠে। স্যার, আপনি এত কেন উদ্বিগ্ন হচ্ছেন? আপনি এটা আত্মহত্যা প্রমাণ করেছেন, খুন নয়। তাহলে আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন যে খুনটা কে করেছে? প্রশান্ত বুঝতে পারছিল না সে কি উত্তর দেবে। কি হলো মিস্টার প্রশান্ত, আমি জানি আপনি খুনটা করেছেন। আপনি নিজে গিয়ে আইনের দ্বারস্থ হন আর আপনার পাপ স্বীকার করুন। প্রশান্ত তা শুনে খুব রেগে যায়। যদি সত্যিটা বেরোয় তবে না আমি সমস্যায় পড়ব, আর সেই সত্যি তোমার শেষ দিন হবে। কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি এত সুরক্ষিতভাবে প্ল্যান করলাম তবুও তুমি সত্যিটা জানলে কিভাবে? প্রশান্ত তখন বিমলার গলা চেপে ধরে। ঠিক সেই সময় নির্মলা দৈত্যা রূপে প্রশান্তর গলা চেপে ধরে। সঙ্গে সঙ্গে প্রশান্ত বিমলার গলা ছিঁড়ে দেয়। এটাকে ছেড়ে দাও আমায়! দৈত্যা প্রশান্তকে ছেড়ে দেয় যখন সে চিৎকার করতে লাগে। প্রশান্ত প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায় যখন সে দৈত্যাকে দেখে। তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি কি তোমার মৃত্যুকে ভয় পাও? এসব শুনে ভয় পেয়ে প্রশান্ত সেখান থেকে ছুটে পালাবার চেষ্টা করে, কিন্তু দৈত্যা তাকে ধরে ফেলে। তুমি পালিয়ে যাবার যতই চেষ্টা করো আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব না। তুমি এত উঁচু পদে চাকরি করেও তোমার মানসিকতা এতটুকু পরিবর্তন হয়নি। আমি এটা মানতে পারবো না যে তুমি বেঁচে থাকবে। না না, আমি ভুল করেছি, দয়া করে আমায় ক্ষমা করে দাও। তুমি তোমার জীবনকে খুব ভালোবাসো তাই না? তুমি আমাকে যখন মেরেছিলে একবারের জন্য ভেবেছিলে, এমনকি তুমি আমার মা বাবাকেও মেরেছ। আমাকে মারা তো বাদ দাও, আমার বন্ধুকেও মারার চেষ্টা করেছো এখানে। তোমার কোনো অধিকার নেই বেঁচে থাকার। বাই বাই। তারপর সে তাকে মেরে ফেলে এবং বসে বসে কাঁদতে শুরু করে। এসব কিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ বিমলা। আমি আমার বদলা নিয়েছি ওকে খুন করে। আমার ভগবানের কাছে একটাই প্রার্থনা, যদি আমি আবার জন্ম নিই তাহলে যেন তোমাকে বন্ধুরূপে পাই। তারপর নির্মলা কাঁদতে কাঁদতে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং বিমলা মনে দুঃখ নিয়ে বাড়ি ফিরে যায়। শঙ্কর একটি অ্যাপার্টমেন্টে বাড়ি নেয়। একদিন সে অফিস থেকে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে। সে খুব গভীরে ঘুমুচ্ছিল, হঠাৎ করে এক দৈত্য পিৎজা নিয়ে আসে তার বাড়ির কাছে। তারপর সে শঙ্করের বাড়ির বেল বাজায়। সঙ্গে সঙ্গে শঙ্করের ঘুম ভেঙে যায়। সে গিয়ে দরজা খোলে। ইতিমধ্যে সেই দৈত্য সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। শঙ্কর কাউকে দেখতে পায় না দরজার বাইরে। কে এখানে? কে ছিল? কে দরজায় ঘন্টি বাজালো? কে আছে এখানে? চারিদিকে সে দেখে কিন্তু সে কোথাও কাউকে দেখতে পায় না। সে ভেতরে ঢুকে দরজা বন্ধ করতেই যাচ্ছিল, হঠাৎ দেখে নিচে একটি বাস্ক রাখা আছে, পিৎজার বাস্ক। আরে আমি তো পিৎজা অর্ডার করিনি, মনে হয় কেউ ভুল করে এখানে ছেড়ে গেছে, কি যে করি। সে আবার বাইরে বেরিয়ে এসে দেখে কেউ বাইরে আছে কিনা। এবার আমি কি করব পিৎজার সাথে? এটাকে বাইরে রেখে দিলে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাকে ভেতরে নিয়ে গিয়ে খেয়ে ফেলি। সে ভেতরে গিয়ে পিৎজা খেতে লাগে। আহা, পিৎজাটা তো খুব সুস্বাদু। আমি যদি আগে জানতাম এটি কোথা থেকে বানানো হয়েছে তাহলে আমি প্রতিদিন এটাই খেতাম। বাহ, খুব ভালো। সে খুব আনন্দের সাথে পিৎজা খায়। তারপর খুব দেরি হয়ে যাওয়ার ফলে সে বিছানায় ঘুমোতে চলে যায়। যখন শঙ্কর ঘুমুচ্ছিল হঠাৎ করে আবার ঘরের বেল বাজে। তা শুনে শঙ্কর জেগে যায়। ও, আবার মনে হচ্ছে পিৎজা নিয়ে কেউ এলো। এই ভেবে সে গিয়ে আবার দরজা খোলে, কিন্তু এক ভয়ানক দৈত্য হাতে পিৎজা নিয়ে দাঁড়িয়েছিল। তা দেখে শঙ্কর খুব ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে সে দরজা বন্ধ করতে চায়, কিন্তু দৈত্য দরজাটি শক্ত করে ধরে ফেলে এবং ঘরের ভেতরে ঢুকে যায়। এবং ভেতরে ঢুকে সে দরজা বন্ধ করে দেয়। শঙ্কর বুঝতে পারছিল না যে সে কি করবে। কে তুমি? কেন এসছো এখানে?
তা শুনে দৈত্য তার গালে একটি জোরে চড় মারে। তুমি পিৎজাকে টাকা দেবে না বুঝি? এই বলে দৈত্য তার গালে আবার একটি থাপ্পড় লাগায়। তার ফলে সে গিয়ে নিজের বিছানায় পড়ে। তারপর সেই দৈত্য সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। শঙ্কর উঠে যখন পেছনে ঘুরে তাকায়, সেখানে কাউকে দেখতে পায় না। এটা কি হচ্ছে? এটা স্বপ্ন না সত্যি? আমি কিছুই বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ায় এবং নিজের আয়নাতে গিয়ে দেখে তার দুটি গাল লাল হয়ে ফুলেছিল। এ সব কিছু দেখে শঙ্কর খুব ভয় পেয়ে যায়। এর মানে কোনো দৈত্যই অ্যাপার্টমেন্টে আছে, আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, যাই আমি। ভোর হতেই সে গিয়ে অ্যাপার্টমেন্টের মালিকের সাথে দেখা করে এবং বলে যা যা তার সাথে ঘটেছিল আগের দিনে। আচ্ছা, তো সেই দৈত্য আবার এসেছিল? মানে আপনি জানতেন সেই দৈত্য আবার আসবে আমার কাছে? না না, আসলে আমি ভুলে গেছিলাম ওই অ্যাপার্টমেন্টের গল্প তোমায় বলতে, আমায় ক্ষমা করে দিও। কি গল্প বলুন? কিছুদিন আগে রাজু নামের একটা ছেলে অ্যাপার্টমেন্টে রাওকে পিৎজা দিতে এসেছিল। রাও আগে থেকেই মদের নেশাতে ছিল। রাজু তাকে পিৎজা দেয়, তা দিয়ে সে বলে, স্যার আমাকে টাকা দেন, যেতে হবে। ওহ, পরে এসো, এখন আমার কাছে টাকা নেই। স্যার আমার যদি মালিক জানতে পারেন তো খুব রাগারাগি করবেন, দয়া করে আমার টাকাটি দিয়ে দেন, আমি যাই। রাও খুব রেগে যায় এবং পিৎজাটি তার মুখে ছুঁড়ে মারে। দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে ঝগড়া মারপিট হয়। তারপর রাজু রেগে যায় এবং সেও মারে। তারপর সে সেখান থেকে লিফটের দরজা খুলে লিফটের মধ্যে পা রাখতে যায়, কিন্তু সে লিফটের ভেতরে পড়ে যায়। ইতিমধ্যে ওই লিফটটা ওপর থেকে আসে এবং রাজুর উপরে পড়ে যায়। সেখানেই রাজুর মৃত্যু হয়ে যায়। কিছুদিন পর রাজু এক দৈত্যতে বদলে যায় আর এই অ্যাপার্টমেন্টে আসতে শুরু করে। একদিন রাও ঘুমুচ্ছিল, তার ডোরবেল বাজে। সে দরজা খুলে দেখে রাজু দাঁড়িয়ে আছে দৈত্য রূপে। সে ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ইতিমধ্যে তার পাটি পিছলে যায় এবং তার সেখানেই মৃত্যু হয়ে যায়। তারপর থেকে রাজু প্রত্যেক দিন কারো না কারোর ঘরে দরজায় বেল বাজায় এবং পিৎজা দিয়ে যায়। যারা এই ব্যাপার নিয়ে আগের থেকে জানে তারা মাথা লাগায় না, কিন্তু সে আজ পর্যন্ত কারোর প্রাণ নেয়নি। এই শুনে শঙ্কর বলে, তার মানে দৈত্য থেকে আমাদের কোনো অসুবিধা হবে না, পিৎজা না নিলে কোনো অসুবিধা হবে না। এসব শুনে শঙ্কর বাড়ি ফিরে যায়। সেই রাত্রিতে দৈত্য আবার শঙ্করের বাড়ির দরজার ঘন্টি বাজায়। শঙ্কর গিয়ে নিজের দরজার ছাঁদা দিয়ে দেখে দৈত্য দরজার বাইরে দাঁড়িয়ে ছিল, কিন্তু শঙ্কর ভয়ের চোটে দরজা খোলে না। তারপর দৈত্য পিৎজা নিয়ে সেখান থেকে চলে যায়। তাই সেই অ্যাপার্টমেন্টে কেউ পিৎজা খেত না।